বন্ধুরা, আপনারা তো জানেন ইরান আর ইসরায়েলের মাঝে যে পরিস্থিতি সেটা এখন হাই আছে। কিন্তু তারই মাঝে ইসরায়েল কিছুটা এমন কাজকে করে দেখেছে, এখন সেটির কারণে চীনের 440 ভোল্টের ঝটকা লেগেছে। কেননা বন্ধুরা, খবর এখন এটাই বেরিয়ে আসছে, ইসরায়েলের তরফ থেকে ইরানের ইস্পাহান শহরে হামলা করেছে। আর ইসরায়েল এখানে এমন সাইটকে বেছে নিয়েছিল যেখানে রাশিয়ার তৈরি S-300 মিসাইল ডিফেন্স সিস্টেম ডিপ্লয় ছিল। তারপরে কিন্তু সেই জায়গায় হামলা হয় আর S-300 ধ্বংস হয়। এই ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করার জন্য ইসরায়েল বিশেষ রকমের অস্ত্রকে ব্যবহার করে, যে অস্ত্রের দ্বারা ইরানের S-300কে পুরো নষ্ট করে দিয়েছে, প্লাস র্যাডারকে। যার উপর আমি আপনাদের গতকালকে একটি ভিডিও বানিয়ে জানিয়েছিলাম যে আক্রমণের আগে স্যাটেলাইট চিত্রে কেমন ছিল আর আক্রমণের পরে স্যাটেলাইট চিত্রে কেমন দেখা গেছে, যেটা আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। এটিকে দেখে অনেক ডিফেন্স এক্সপার্ট জানিয়েছে, ইসরায়েল এখানে তার সেই ক্ষমতাকে দেখিয়েছে যার দ্বারা ইরানকে ইসরায়েল এটাই বলতে চায় বা বোঝাতে চায় যে আমরা চাইলে ইরানের র্যাডারে না এসে আমরা ইরানকে ডিফেন্স সিস্টেমকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে পারি। এই খবরটাকে শুনে এখন চীন ভীষণভাবে পাগল হয়ে গেছে। কেননা আপনারা জানেন S-300 অনেক একটা কিন্তু পাওয়ারফুল ডিফেন্স সিস্টেম, আর যে মিসাইল এই কাজে বা ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করতে ব্যবহার করেছে সেই মিসাইলটাই বা তাহলে কতটা পাওয়ারফুল হবে। এমনকি এই মিসাইলটার নাম সামনে বেড়ে এসেছে এখন, যে মিসাইলটি আর কোনো কিছু নয়, যেটির নাম হচ্ছে ইসরায়েলের র্যাম্পেজ মিসাইল। যে মিসাইলটিকে ইসরায়েল ইরানের এরোস্পেসের বাইরে থেকে তাদের ফাইটার জেট থেকে ফায়ার করে চলে যায়, এই মিসাইলটি S-300 ধজ্জাকে উড়িয়ে দিয়েছে। এটাতেই প্রমাণিত হয়েছে যে এই মিসাইলটি কতটা ক্ষমতা, যেটি আজকের দিনে ক্ষমতাশালী ডিফেন্স সিস্টেমকে উড়িয়ে দিচ্ছে। আর এখন এই মিসাইলটি চীনের কাছ থেকে বড় বিপদ এই কারণেই, কেননা ভারত ইসরায়েলের কাছে থেকে এই মিসাইলটিকে কিনেছে ব্রহ্মাস্ত্র থাকার পরে ভারতের কাছে। আর এখন ইসরায়েল ইরানের যুদ্ধে এই মিসাইল ব্যাটল প্রুভ হয়ে গেল যে এই মিসাইলটি কতটা ক্ষমতাশালী। তো বন্ধুরা, এই খবরটা শুনে আপনারা কতটা আনন্দ সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।